হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো এখন কিন্তু আমি চলে এসেছি এমন একটি স্থানে যা মহাভারতের সাথে যার সম্পর্ক রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই আখাড়া যেখানে কিন্তু 18 দিন ধরে যুদ্ধ করার পর ভীম কিন্তু এখানে সেই জরাসন্ধকে কিন্তু হত্যা করেছিল। আর এটাই হচ্ছে সেই আখাড়া। তা চলো বন্ধুরা, এবার ভেতরে প্রবেশ করবো। সেই আখাড়া এখনও কিন্তু রয়েছে, সেটা আমরা দেখে নিব। তা চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু লেখা রয়েছে, এত ধুলা উঠছে, জরাসন্ধ কি রণভূমি, ব্যাটেল গ্রাউন্ড অফ জরাসন্ধ। তো এটি হচ্ছে সেই জরাসন্ধের আখাড়া, আর এখানে কিন্তু 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল। তো এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানকার মাটি কিন্তু সাদা হলুদ রঙের দেখতে পাবে, এর কারণ তোমাদের পরে জানাচ্ছি। চলো আগে আমরা দেখে নিই। এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়িতে উঠতে হবে, গেটে কিন্তু তালা দেওয়া, কিন্তু আগে কিন্তু তালা দেওয়া থাকতো না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এখানেই কিন্তু জরাসন্ধের সাথে ভীমের কিন্তু যুদ্ধ হয়েছিল। এবং প্রথমে যখন জরাসন্ধকে হত্যা করা যাচ্ছিল না, তখন কিন্তু শ্রীকৃষ্ণের বুদ্ধিতেই ভীম জরাসন্ধকে হত্যা করতে সফল হয়েছিল। এই দেখতেই পাচ্ছ, এটাই সেই আখাড়া। আর এখানকার মাটি দেখবে হলুদ সাদা। বন্ধুরা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এই সেই আখাড়া বা রণভূমি যেখানে কিন্তু দ্বিতীয় পাণ্ডব ভীম এবং জরাসন্ধের কংসের যে শ্বশুর ছিল জরাসন্ধ, তার কিন্তু যুদ্ধ হয়েছিল। 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, এবং 18 দিন ধরে যুদ্ধের পর কিন্তু ভীম যখন জরাসন্ধকে হত্যা করে বারবার চেষ্টা করেও জরাসন্ধকে হত্যা করতে সমর্থ হচ্ছিল না, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৌশলে কিন্তু ভীম জরাসন্ধকে হত্যা করতে বা বধ করতে সমর্থ হয়। আর এখানে দেখতে পাচ্ছ, এই সেই আখাড়া, এখানে কিন্তু যুদ্ধ হয়েছিল সেই মহাভারতের যুগে, দ্বাপর যুগে। আর বন্ধুরা, এখানকার মাটিগুলো তোমরা দেখবে যে হলুদ সাদা এরকম টাইপের। বলা হয় যে পরবর্তী সময়ে বিভিন্ন যারা কুস্তিগির রয়েছে তারা কিন্তু এখানে এই বা সেই সময়েও এই মাটিতে কী করতো, তারা এটাকে পুণ্যভূমি হিসাবে বিবেচনা করতো, মনে করতো। আর সেই কারণে কিন্তু তারা এখানে প্রথমে মাটিতে দুধ চন্দন মধু হলুদ এসব দিত, তারপরে সেই মাটিটাকে হচ্ছে মাখিয়ে নিয়ে সেই মাটিটা কিন্তু নিজেদের গায়ে মাখতো, এতে বলে শক্তি বৃদ্ধি হতো তাদের যারা কুস্তি করতো। তারপর থেকে কিন্তু বিভিন্ন সময়ে কুস্তিগিররা এখান থেকে এসে মাটি নিয়ে গিয়েছে, আর সেই কারণে কিন্তু এই মাটির রং কিন্তু এমন হলুদ এবং সাদা টাইপের দেখতেই পাচ্ছ। আর এই জরাসন্ধ কিন্তু হত্যা করা অতটাই সহজ ছিল না, কারণ এই জরাসন্ধ কিন্তু দুভাগেই জরাসন্ধকে জন্ম কিন্তু দুভাগেই হয়েছিল। আর পরবর্তীতে সেই জরাসন্ধের যে বাবা, তিনি কিন্তু জঙ্গল ফেলে দেন, এবং জরা নামে এক দেবী মতন্তরে এক রাক্ষসীর মন্ত্র বলে কিন্তু তাকে মানে জরা লাগানো হয়েছিল, ওই জন্য সে তার নাম কিন্তু জরাসন্ধ, জরা অর্থাৎ সেই দেবীর নামে, এবং সন্ধ মানে সন্ধি মানে জোড়া লাগানো, এইভাবে কিন্তু তার নাম হয়েছিল জরাসন্ধ। আর এটি হচ্ছে তার ব্যাটেল গ্রাউন্ড যেখানে কিন্তু তিনি কুস্তি করতেন, আর ভীমের সাথে তার কুস্তি হয়েছিল। তা ভিডিওতে সাথে থাকো, পুরো ডিটেলস ঘটনা জরাসন্ধের ঘটনা তোমাদের জানাবো, আর এই জায়গাটিও দেখে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে কিন্তু পাহাড় রয়েছে, আর ভেতরে প্রবেশ করতে পারলাম না, ভেতরে প্রবেশ করলে আরও ভালো করে দেখাতে পারতাম তোমাদের। আর সিঁড়িটাও কিন্তু খুবই পাতলা, আর এখানে কিন্তু খুবই হাওয়া হচ্ছে। জরাসন্ধ ছিলেন মগধের রাজা, তার পিতা ছিলেন বৃহদ্রথ। জরাসন্ধ ছিলেন একজন বীর ও মহান প্রতাপী রাজা, তার সাথে যাদবদের শত্রুতা ছিল। তিনি বহু যাদব রাজাকে নিজ কারাগারে বন্দী করে রেখেছিলেন।
তো বন্ধুরা, তোমরা দেখলে এই যে আখাড়া, এবার আখাড়ার আশেপাশটাও কিন্তু আমরা ঘুরে দেখে নিব। আর এখানকার মাটি কিন্তু দেখবে হলুদ টাইপের, হলুদ এবং সাদা। তার কারণ কিন্তু তোমাদের আগেই জানিয়েছি যে বিভিন্ন সময়ে, সেই সময়কালে কিন্তু যারা কুস্তিগির, দেখো দেখতে পাচ্ছ মাটি কেমন হলুদ আর সাদা, সেই সময় কুস্তিগিরা কিন্তু এখান থেকে মাটি নিয়ে গিয়ে গায়ে লাগাতো। আর তার পূর্বে এই মাটির মধ্যে কিন্তু তারা হলুদ, দুধ, মধু এসব মেশাতো, মিশিয়ে নিয়ে নিজেদের গায়ে মাখাতো। তার মানে এতে কী হতো, এতে তাদের বিশ্বাস ছিল যে এতে নাকি শক্তি বৃদ্ধি হয়। আর সেই কারণে কিন্তু সকল কুস্তিগিররা এখানে এসে এই মাটিকে নিজেদের গায়ে মাখত। আর দেখতে পাচ্ছ এই সেই ব্যাটেল গ্রাউন্ড বা রণভূমি যেখানে কিন্তু যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আসা দ্বিতীয় পাণ্ডব ভীম এবং কংসের যে শ্বশুর ছিলেন সেই জরাসন্ধ, তার সাথে কিন্তু এখানে যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে। আর এই সেই ব্যাটেল গ্রাউন্ড। তো চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই জরাসন্ধের জন্ম রহস্য। জরাসন্ধের পিতা ছিলেন রাজা বৃহদ্রথ। এই রাজা বৃহদ্রথের বিয়ে হয় কাশীর রাজার দুই যমজ কন্যার সাথে। রাজা তার দুই স্ত্রীকেই সমান ভালোবাসতেন, কিন্তু তার দুজন স্ত্রী থাকা সত্ত্বেও কোনো সন্তান লাভ হয়নি। এরপরে একদিন ঋষি চন্দ্রকৌশিক বৃহদ্রথের কাছে এসে তাকে একটি মন্ত্র পড়া আম দেন এবং রানীদের খাওয়াতে বলেন, এবং এর ফলে রাজার সন্তান লাভ হবে তাও জানান। কিন্তু রানী দুজন হওয়ায় বৃহদ্রথ আমটিকে দুটি ভাগে বিভক্ত করে তার দুই রানীকে খাওয়ার জন্য দেন। সেই অর্ধেক অর্ধেক আম খাওয়ার ফলে রাজার দুই রানী যথাসময়ে অর্ধেক অর্ধেক বাচ্চার জন্ম দেন। কিন্তু রাজা এটা দেখে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যান এবং বাচ্চাটির অর্ধাংশ দুটিকে জঙ্গলে ফেলে আসার নির্দেশ দেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটি কিছু লেখা রয়েছে নোটিশ, জরাসন্ধ কা আখাড়া। এরপরে রাজার নির্দেশে বাচ্চাটির অর্ধাংশ দুটিকে বনে ফেলে আসা হয়। সেই বনেই এক জরা নামক রাক্ষসী মতান্তরে দেবী বাস করতেন। সেই রাক্ষসী বাচ্চাটির অর্ধাংশ দুটি দেখতে পান এবং মন্ত্র বলে দুটি অংশকে যুক্ত করে একটি পূর্ণ বাচ্চার রূপ দেন। এরপরে জরা রাজার কাছে গিয়ে বাচ্চাটিকে ফেরত দিয়ে দেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে, আর এই সিঁড়িতে কিন্তু উপরে উঠতে হতো বা এখনও হয়। আমি কিন্তু এই সিঁড়িতেই উঠেছিলাম। জরা বাচ্চাটির দুটি অংশ জুড়ে দিয়েছিল, তাই বাচ্চাটির নাম রাখা হয় জরাসন্ধ। বন্ধুরা, তোমরা দেখলে এই সেই জরাসন্ধের আখাড়া, আর এখানকার কী ইতিহাস সেটা তোমরা জানলে। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকমই আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।